শুনতে পাচ্ছ? পাচ্ছ না? তুমি পাবে না। কেন? যে কোথাও যায় নতুন তার চোখে লেগে থাকে, পুরনো বেদনা তার মনে থাকে না। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, জানো তো। কি আনন্দ সেই ঝর্ণার মতো, শীতে যে শুকিয়ে যায়। দুঃখ হলো সেই নদীর মতো, যা বয়ে চলে নিরন্তর। জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, জানো। এই অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম, কি সহজেই ক্যান্সেল করে ফেললাম। একবার ভাবলাম ভুল করলাম না তো, তারপর মনে হলো ভুল করবার বয়সে কবে পার হয়ে এসেছি। এখন কি মনে হয় জানো, নিজেকে মনে হয় উপন্যাসের পাতা। অত বুড়ো হয়ে যায়নি নিশ্চয়ই। 40 হচ্ছে সেই বয়স যখন মানুষ প্রাজ্ঞ হয়ে ওঠে। সে একই সাথে সময়ের পেছন এবং সামনেটা দেখতে পায়। কি খাবে তুমি? আগে কিন্তু মেনু তুমি ঠিক করতে। এবার উল্টোটা হোক। আর তাছাড়া আমরা তো আর আগের মতো নেই, তাই না? Thank you.
মানব সভ্যতার ইতিহাসটা পাল্টে দেওয়া যেত,
কি হতো তাহলে? হয়তো আরেকটা পৌনঃপুনিক ভুল। সময়ের বিচারে সবই কিন্তু ঠিক। মাঝে মাঝে সব ফাঁকা লাগে জানো, মনে হয় সকালবেলা উঠে দেখব ডিকশনারির সব পৃষ্ঠাগুলো সাদা। এই সময়ের সাথে আমাদের সময়ের পার্থক্য কি জানো? কি? এরা অপেক্ষা করতে জানে না। কিন্তু ওরা জানি কি চাইতে হবে। কি করছিস তুই? যা খুশি তাই, যা ইচ্ছা তাই। হ্যাঁ, এখন তো এইটাই চলছে, যা খুশি তাই। সায়েন্সের কারণে আমরা যে কোন দিকে এগোচ্ছি, পপ কালচারের দিকে। যুগ যেদিকে যাচ্ছে সেদিকে। আমার তো মনে হয় পপ কালচার থেকেই মডার্ন সায়েন্সের শুরু। আবার ও তুই তো আবার পপ কালচার পছন্দ করিস না। দেখ দেখ সৈকত। আচ্ছা, ওই নির্জন জায়গায় কি করছে? গান শুনছে। ও কি গান শুনছে? নিশ্চয়ই পপ। পপ বাজি ধরবি? বাজি। কি খাওয়াবি? বিরিয়ানি। চল। শোন, বৈশাখী লয়ে যাও, লয়ে যাও অবেলা ঝরায়ে মুখ। ওগো বৈশাখী লয়ে যাও, ওগো নদী জল লহ আমারে বিরহের সে মহা পাথারে। ওগো নদী জল লহ আমারে বিরহের সে মহা পাথারে। চাঁদের পানে চাহি যে পারাবা, চাঁদের পানে চাহি যে পারাবার অনন্ত কাল কাঁদে বেদনা ব্যাকুল ঝরায়ে মুকুল। ওগো বৈশাখী ঝড়
নজরুল সঙ্গীত। আচ্ছা তুই কি জানিস পপ শব্দটার মানে কি? কি পপ শব্দটা এসছে? পপুলার শব্দ থেকে। পপুলার মানে হচ্ছে যা সাধারণ মানুষের কাছে অ্যাকসেপ্টেবল। তো আমাদের এই রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীতে এমন অনেক সুর ব্যবহার করা হয়েছে যেগুলো ফোক মিউজিক থেকে নেওয়া, যেগুলো সাধারণ মানুষের কাছে অ্যাকসেপ্টেবল। আচ্ছা এই সুর নেওয়ার কথাটা না হয় বাদ রাখলাম, নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত ইটসেলফ সাধারণ মানুষের কাছে অ্যাকসেপ্টেবল, তার মানে হচ্ছে গিয়ে এই সঙ্গীতগুলো পপুলার, দ্যাট মিন্স এই মিউজিকগুলো পপ মিউজিক। মানলাম না, তুই খামোখা লজিক দেখাচ্ছিস। আচ্ছা এগুলো তো আমার লজিক দেখাবার কিছু নেই। আমরা যেই সঙ্গীতগুলোকে পপ সঙ্গীত বলি সেগুলো একটিও আমাদের দেশের সঙ্গীত নয়, সেগুলো বিদেশি সঙ্গীতের নকল। এবং এই সঙ্গীতগুলো যতদিন পর্যন্ত না সাধারণ মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে আমরা কখনোই তাদেরকে পপ বলতে পারবো না। তোর সাথে না বাজি লাগাটাই বোকামি হয়েছে। শিখা দেখবে এসো, কি অদ্ভুত না? কি ওই যে ওই নৌকাটার বয়সের কোনো গাছপাথর নেই, কি ভাবছ? নৌকাটাকে দেখলে মনে হয় কোনোদিন পানিতে নেমেছিল। না নামলেও কিছু যায় আসে না, এমনিতেই মানিয়ে যাচ্ছে। তা মানিয়ে যায়। কেন জানো? কেন? কারণ প্রকৃতি সবকিছু গ্রহণ করে, বিশাল আকাশ থেকে শুরু করে একটুকু ছেঁড়া কাগজ, কোনো কিছুই তার কাছে ফেলনা না, সবকিছুই বন্ধুর মতো। বন্ধুর মতো। আমার কলম্বাসের কথা মনে হচ্ছে। কলম্বাস? কেন? নাবিকের হৃদয় এক টুকরো মৃত্তিকার খোঁজে। এদিকে তাকাও, দেখো এখনো এখনো যেন লোনাপানির চিহ্ন লেগে আছে। আমার কিন্তু মনে হচ্ছে ও বলছে কালের আঁচড়কে তুমি ভয় পাচ্ছ, ভয় পেও না, যেন ভরসা দিতে চাচ্ছে। মহাকালী মহা
মাঝি ভাই, এই নৌকা ধরে কোথায় যাওয়া যায়? কোথায় যাবি তুই? চল একটা নৌকা ট্রিপ দিই 40 দিনের। আমি নাই, নদীর পার ধরে যাওয়া এই ভিজুয়ালটা একই রকম, মনোটোনাস, কোনো বৈচিত্র্য নেই। আমার কিন্তু ভালোই লাগবে, এই সবুজ মনোটোনাসের মধ্যে একটা হারমোনি আছে, একটা অ্যাট্রাকশন আছে। সবসময় মনে হবে কে যেন তোকে হাতছানি দিয়ে ডাকছে। আসলে সবকিছু নেয়ার ব্যাপার। নিশ্চয়ই, কুয়োর ব্যাং যেমন কুয়োর মধ্যে সমুদ্রকে পায়। সায়েন্স কিন্তু ওই একই কথাই বলে, তুই যতই ভাজলামি করিস। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। আমি কি তোর কথা বলেছি নাকি? তোরই একটা বাজে অভ্যেস, সবকিছুই হালকা করে দেখিস। এটা কি তোর কথারই উল্টো হয়ে গেল না? সবাই তো আর একরকম না। সবাই যদি তোর মতো হতো তাহলে আর এত দুঃখ কষ্ট থাকতো না। মানে? মানে তোর সব কিছুতেই একটা কি আনন্দ ধারা বু
আছে ভুবনে